তো আসলে এই পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গভীর অনেক গভীর আমার মনে হয় যে পনেরো থেকে বিশ ফিট গভীর এখানে তো আমি এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করব নিচে নামাটাই আসলে একটা রিক্স আমি এদিক দিয়ে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ওনারা প্রতিনিয়তই মাছ ধরেন কিনা বা আজকে যেহেতু শুক্রবার ছুটি দিনে মাছ ধরতেছে এবং কি পরিমাণ মাছ পেলো আসলে এদিক দিয়ে যাও তো খুব রিস্ক যেহেতু রাসেল ভাইপারের ভাই সবাই আছে আপনারা জানেন যে এটা প্রতিত পুকুর এটা পুকুরের পার আমি যাচ্ছি এদিক দিয়ে তো আমি এই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব যদি নাকি উনি কথা বলেন আর কি যদিও মাছ ধরার সময় ডিস্টার্ব করতে নেই কথা বললে মাছ আসে না সালামু আলাইকুম আপনি যদি আমাদের লাইভ চলতেছে আপনি যদি একটু কথা বলতেন তাই না কথা বললে কি মাছ হয় না তাই না বেলাইন বলতে কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে thank you ভাই thank you আপনি কি মাছ পাইছেন এ যাবত কয়টা মাছ পাইছেন গুনিনি তাই না আচ্ছা আপনি যে এই পুকুরে মাছ ধরছেন আমি দেখানোর চেষ্টা করি এখানে আপনার মাছ নাকি এখানে মাছ নাই এখানে আটা মাছের যে এটা কি কি দিয়ে ভাই এটা কি এই বাটিতে ও আচ্ছা আটা এবং ডিম দিয়ে ওই একসাথে চোট যেটা আপনার ভর্তা মতো এটা ইনি এই দিয়ে মাছ ধরতেছে তো ভাই মাছ পাইছে এই পুকুরটা কি আসলে সবাই মাছ ধরতে পারে নাকি যে কেউ না আচ্ছা আমি পরবর্তীতে ওই পাশে আরো দেখতে পাচ্ছে না অনেকেই আছে চতুর সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই মাছ ধরতে আসছে আমি সবার সাথে কথা বলার চেষ্টা করব যদি নাকি ওনারা কথা বলেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পুকুরটা অনেক বড় পানি যদিও কম জানি না কেমন মাছ আছে তবে আমার মনে হয় মাছ আসে না হলে এত মানুষ মাছ ধরবে কেন ভাই আপনি কি একটু কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম কথা বলতে পারবেন কথা বললে সমস্যা মাস মাস চলে যাবে কি করতেছেন মাছ ধরছেন জি ভাই কি কি মাছা সাই পুকুরে ওই বাটা থেরাপি আর ওই মির্কি বাটা থেরাপি আর ওই মিকেল তাই না এই পুকুরটা কি আসলে উন্নুক্ত সবাই মাছ ধরতে পারে না উন্নুক্ত নয় কিছু কিছু হয়তো টাকা দিয়ে মালিককে দিয়ে কি ধরে ও মানে আপনি এখানে প্রতিনিধি আসেন না আজকে আসেন না না আমি আজকে আসছি আজকে আসছে না কোনো মানে মাছ পাইছেন কি একটা আমি এই আসলাম তাই না জি ভাই এখানে কি দিয়ে মাছ ধরতেছেন কি কি আছে এখানে আছে আপনার আছে রুটি আছে কেক আছে নেলশে ডিম আছে ও আচ্ছা ওইটা নেলশে নেলশে বলে এক ধরনের একটা পিপড়া সাদা পিপড়া যে ডিমগুলো আমরা ছোটবেলায় ধরছি এগুলো একসাথে মিক্স করে একটা মানে জল আমতেই করে এটা হইছে আপনার টোপতে গেথে দেন না টোপ যেটা বলে এই যে ওনার টোপ তো ঠিক আছে থ্যাংক ইউ ভাই মারতে থাকেন এই যে জুনার টপ এই ওইটাকে কি বলে আপনার ওই যে আপনার কাঠি মতো ফাতরা এই ফাতরা বলে ফাতনা যেটা বলে এটা আমরা যশোরী ভাষায় সি বলি আপনারা দেখতে পাচ্ছেন তো উনি মাত্র আসলেন এখনো মাছ পায় নাই তো এটা আপনি যেটা বলতে যাচ্ছেন যে এই পুকুরে আসলে সবাই ধরতে পারে কিন্তু কিছু পয়সা দেয়া লাগে হ্যাঁ কিছু পয়সা তো কত দিন কত

তো আমি একটু আসতে কথা বলছি তা না হলে এনার ডিস্টার্ব হতে পারে আমি দেখি আসলে উনি কতদূর কী করলেন সম্ভবত উনি কিছু পাইছে মাছ এই যে ওনার নেটে আপনারা দেখতে পাচ্ছেন যে মা পানিতে জিয়ে রাখছে মাছ কী মাছ ভাই এগুলো বাটা মাছ রুই মাছ তেলাপিয়া বাটা রুই তেলাপিয়া তাই না কতগুলো পাইছে না যাবত পাঁচশো মতো না হবে পাঁচশো মতো হবে তাই না আচ্ছা এই পুকুরে সরি ভাই আমি আসলে আপনি কাজ করেন আর কথা বলি একটু এই পুকুরে কি আপনি টাকা দিয়ে মাছ ধরতেছেন না ফিরি ধরতেছেন টাকা দিয়ে কয় টাকা দিয়া লাগছে এখানে তিনশো করে তিনশো করে মানে কত সময় ধরতে পারবেন তিনশো টাকার ভিতরে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার তিনশো টাকা দিয়ে পুকুরে ধরা লাগবে মাছ তো আপনি কি মনে করেন না যে আপনার টাকার পরিমাণ মাছ ধরতে পারবেন আশা কথা যাই ধরা আপনি কি এর আগেও আসছিলেন এই পুকুরে আসছেন ও তো আপনার কি আসলে টাকার পরিমাণ মাছ পাইছেন বা বেশি পাইছেন তাহলে আপনি তো আসতেন না তাই না কি কি মাছ আছে আমি চেষ্টা করবো যে আসলে আপনার অন দা স্পটে একটা মাছ দেখানোর আপনার কি ওইটা ঠুকাইতেছে না বাতাসে নড়ছে ভাই বাতাসে তাই না তো আমি দেখি একটু সময় নিয়ে যে আসলে পরবর্তীতে ভাইয়ের কাছে যাই একটু সময় নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি যে আসলে একটা মাছ উঠাইতেছে এইরকম একটা সময় আপনাদেরকে দেখানোর তো আসলে সবাই ব্যস্ত কারণ সবাই টাকা দিয়ে আমার মাহাই এখানে মাছ ধরতে আসছে যার কারণে মূলত আসলে তিনারাই চেষ্টা করবেন যে আসলে তিনাদের টাকাটা যেন উসুল হয় কত সময় ধরে ধরতেছেন সকাল বেলা তো ধরছে সকাল বেলা না টাকা দিয়ে টাকা দিয়ে কয় টাকা দেয়া লাগছে তিনশো টাকা করে তিনশো টাকা করে প্রতিদিন তিনশো টাকা দেওয়া লাগে হ্যাঁ মানে শুধু শুক্রবার আসে

তো ঠিক আছে দেখতে লাগেন থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দর্শক মণ্ডলী আপনারা শুনলেন যে আসলে উনি সকাল 6:30 টা থেকে এ পর্যন্ত এখন পৌনে 12টা বাজে উনি 2 কেজির মতো মাছ উনি পাঠিয়ে দিয়েছেন ওনার বাসাতে তো এখনো আপনার অর্ধেক দিন পড়ে আছে উনি চেষ্টা করবেন যে বাকি এটা সময়ের ভিতরে ওনার 300 টাকা উসুল করার জন্য তো ঠিক আছে থ্যাংক ইউ ভাই মাথা থাকেন আমি পরবর্তী ভাইকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখেন আসলে কুকুরটা তেমন বড় না ধরেন আমার পুকুরটা বড় কিন্তু আপনার পানি খুব কম এজন্য পানিটা অনেক নিচে নেমে গেছে মেইন যে আপনার গাভী থেকে আপনার পনেরো থেকে বিশ ফিট হবে এরকম নিচে আপনার পানি নেমে গেছে তারপরও এখানে সম্ভবত প্রচুর মাছ আছে আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম এখানে মাছ মাছ মারতে গেলে আপনাকে প্রতিদিন তিনশো টাকা পেমেন্ট করে আপনার মাছ মারা লাগবে বাকিটা আপনার ইচ্ছা আপনি যত খুশি মাছ মারতে পারেন কিন্তু প্রতিদিন আপনাকে তিনশো টাকা পেমেন্ট করা লাগবে যেটা আমি শুনলাম আর কি তো আমি পরবর্তীতে দেখি এখানে একসাথে তিন ভাই মারতেছে এই যে একটা ভাই ও আপনার মাছ না তো এটা ভাই আমি ভাবলাম মাছ তো আসলে সকাল থেকে মারতেছেন নাকি কি পরিমাণ মাছ হয়েছে কয় কেজি হয়েছে হয়েছে যা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই net ভিতরে পানিতে জিয়ে রেখে মাছগুলো যেহেতু তরতাজা থাকবে সেই ভাবে ওনারা এই net এর ভিতরে ছেড়ে দিয়েছে এগুলো বের হতে পারবে না পানির ভিতরে আছে তো আপনি তো টাকা দিয়ে মাছ ধরতেছেন তাই না তিনশো টাকা আচ্ছা প্রতিদিনই আসেন না সপ্তাহে আসেন না আমি মনে হয় আট নয় মাস পরেই একবার আসছি একবার আসছেন তাই না তো সকাল থেকে কি পরিমান মাছ পাইছেন তিনশো টাকা উসুল হয়েছে হয়নি ভাই এখনোই দুই কেজি হবে কেজি মতন দেড় কেজি মতন ও এক দেড় কেজি মতন সারাদিনই মারবেন তাই না হ্যাঁ সারাদিন ঠিক আছে মারতে থাকেন thank ইউ তো আপনারা শুনলেন যে আসলে উনি সকাল থেকে মারছে হয়তো দেড় কেজির উপরে হবে ওনার মাছ আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু একটু নিকট থেকে আপনাদেরকে দেখাই যে এর ভিতরে এটা নেট জাল যেটা এটার ভিতরে মাছ উনি জিয়ে রাখছে এখানে এগুলো উনি ধরছে সকাল থেকে আপনারা জানি না যে আসলে ক্যামেরায় আসতেছে কিনা তো আমার মহাজ দেখা যাচ্ছে এখানে মাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে মাছ যখনই উনান ধরে বা আপনার ওই যে ছিপের ওই যে কি বলে আপনার ওই যে কাঠি ফাতরা না কি বলে জানো ভাই ফাত না এই এইটা এই কাঠিটা যখন আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠিটা যখন মাছের ধরবে ঠুকাবে যেটা বলি যশোর ভাষায় তখন এই কাঠিটা নড়বে তখনই উনি টান দিলে মাছ বাঁধবে আমি দেখানোর চেষ্টা করব একটু ওয়েট করি কথা বললে কি আপনাদের মাছের মারা সমস্যা হয় ভাই আচ্ছা ঠিক আছে আমি তো দেখতেছি মাছ খুব ছোট ছোট মাছ ভাই তো পড়তে হবে কিনা আপনাদের ছোট মাছ ভালো লাগে তাই না মাছ হ্যাঁ তো অনুকূলে বেশি একটা আকাশ যার কারণে ওনারা সারাদিন এইভাবে বসে বসে মাছ মারতে অন্যদের একটু কষ্ট কম হইতেছে রোদ্রের সময় মাছ মানে একটু বেশি হয় রোদ্র হলে নাকি ভাই না রোদ হলে মাছ আপনার খাই বেশি মানে ওইটা ঠোকায় বেশি তো ঠিক আছে আমি পরবর্তীতে আরো যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই পুকুরটা বেশ বড় পুকুর কিন্তু পানি কম মাছ আছে প্রচুর চতুর সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে চতুর সাইড দিয়ে আমার ভাইরা মাছ ধরতেছে ওই ঠুকাইতেছে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই ভাই আপনার ঠুকাইতেছে ভাই আপনার ছাত্রটা তো আমি দেখতে পাইতেছি না ক্যামেরায় এই যে সরাসরি আপনাদেরকে দেখালাম ওনার মাছটা সরাসরি দেখালাম এই যে এই যে এই যে একটা পাইছে কি মাছ ভাই এটা তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ একটু তুলনামূলক ছোট সাইজ আছে তাই না যখন যেটা বাজে তো ঠিক আছে আমি আপনাদেরকে একটা দেখালাম এক ভাই পাইছে তেলাপিয়া মাছ এই ভাই পাইলো তেলাপিয়া মাছ

তো আসলে মূলত আমি যেটা জানলাম যে ভাই বলছিল যে এই পুকুরে আপনার এইভাবে টিকিট সিস্টেম করে মাছ মারতে দেওয়া হয় কিন্তু অনেক দিন বৃষ্টি হয় নাই যার কারণে পুকুরের পানির পরিমাণও কম এবং মাছের পরিমাণও খুব কমে আসছে যার কারণে তুলনামূলকভাবে আপনার টিকিট কেটে যে মাছ ধরবে ভাইরা তেমন আশানুরূপ রূপ মারতে পারতেছে না তার মানে মাছের সংখ্যা কমে আসছে আমি এদিক দিয়ে আপনাদেরকে আরেক ভাইয়ের সাথে কথা বলিয়ে বেশি সময় নিব না তো এখানে সম্ভবত ভাইয়ের ফাতরা ঠুকাইতেছিল তো দেখি আমি কথা বলার আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মাছ আর একটি লাইভে আপনাদেরকে দেখাতে পারি কি না একটু কথা আসতে বলছি তার মানে আসলে জোরে কথা বললে এখানে মাছ হয়তো ঠুকাবে না ভাইরা যেহেতু টিকিট কেটে মাছ ধরছে এই জন্য ডিস্টার্ব হতে পারে আমি আস্তে আস্তে কথা বলছি ভাই আমি 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 সিগারেট খাই না ভাই বিড়ি সিগারেট তো আমি খাই না সরি ভাই আপনার ঠুকাইতেছে ওইটা ঠুকাইতেছে এই যে ভাইয়ের ফাতরাটা ঠুকাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন জানিনা তো ঠিক আছে ভাই মারতে থাকেন থ্যাংক ইউ ভাই কয় কেজি পাইছেন আচ্ছা আচ্ছা এটা কি মাছ ধরছে আপনার নাকি আপনি তোলেন নাই এখনো তাই না তো ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করছি আরেক ভাই নতুন ভাই আসছে ও ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে পুকুরে প্রতি নিয়ে তো আমার মনে হয় অনেক লোক হয় বিশ ত্রিশ জন মাছ মাত্র সেরকম হয় ভাই কয় কেজি পাইছেন মাছ কতক্ষণ আচ্ছা ঠিক আছে আপনার এখানে ঠুকাইতেছে তাই না আমি দেখি আর একটু সময় নিয়ে যে ভাই এখানে ঠুকাইতেছে যেহেতু মাছ দেখি উঠাতে পারে কিনা উনি একটা মাছ তারপর আমি শেষ করে দেবো

এই যে আরেক ভাই নতুন আসলেন ইনার ইন্টারভিউটা নেওয়ার পর আমি শেষ করে দিব

তো দর্শক মন্ডলী আপনারা যারা এলাকা ভিত্তিক আছেন তারা যদি মাছ খেঁকে মারতে পছন্দ করেন যদি আসতে চান আপনাদের ঠিকানা বলছি আপনারা ঝিগর কাছা মহিলা কলেজের থেকে আপনার বাঁকড়া রোডে রোডে চলে আসবেন কিছুক্ষণ আসার পরে আপনারা এখানে কাউরে রাজাপুর এইখানে আপনার জিজ্ঞাসা করলে আপনাদেরকে বলে দেবে তো ঠিক আছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম